নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠক কাল অভিন্ন ছয়টি নদী নিয়ে আলোচনা হলেও ঠাঁই পাবে না তিস্তা ইস্যু আজ করোনার বুস্টার ডোজ নেবেন বেগম খালেদা জিয়া ফিরোজা থেকে দুপুরে যাবেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কেউ যে বই সরাইবে ওরকম স্টক ছিল না তো ওখানে স্টক ছিল বিক্রি করতে পারিনি ওইভাবে আর এখন তো আগুন লেগে সবই শেষ দিলখিতে বইয়ের মার্কেটে আগুনে পড়ে ছাই 35টি দোকান 3.5 কোটি টাকা ক্ষতি দাবি ব্যবসায়ীদের জানা যায়নি কারণ